চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজ আমি শেখাবো সময় ও কার্যের অঙ্ক পার্ট ওয়ান এক নম্বর ভিডিও সময় কার্য বলতে কি মানে সম্পূর্ণ করতে চল্লিশ জন মানুষ কতদিন সময় নেবে যদিও সেটা খুব সব দশ দিন পর চলে গেল বা কুড়ি দিন পর এতজন মানুষ কাজে যোগ দিল সেই ধরনের সমস্যাগুলো কেমন কি হয় আস্তে আস্তে ভিডিও করবো যে প্রথম ভিডিও হচ্ছে কোনো একজন মানুষ একটি বাড়ি তৈরি করতে তিরিশ দিন সময় নেয় মানুষ বলতে রাজমিস্ত্রি যদি সে একই রকম তিনটে বাড়ি তৈরি করতে চায় তবে কতদিন সময় নেবে এটা খুবই সহজ অঙ্ক একটা বাড়ি তৈরি করতে তিরিশ দিন হলে একই রকম তিনটে বাড়ি তৈরি করতে তিন ত্রিশে নব্বই দিন যদি এই ফর্মুলাটা আমি বসিয়ে করছি এটা ডাইরেক্ট মুখে হয়ে যাবে তবে এই ফর্মুলাটা পরবর্তী ক্ষেত্রে কাজে দেবে সেজন্য প্রথমে একটু সহজ দিয়েই বলছি মানুষ এম ওয়ান এখানে একজন মানুষই তাহলে এম ওয়ান ইকোয়াল টু এম টু ইকোয়াল টু ওয়ান এম ওয়ান এম মানে মানুষ ডি ওয়ান মানে দিন তাহলে প্রথম ডি ওয়ান হচ্ছে তিরিশ দিন আর এখানে আমার চেয়েছি ডি টুটা ডি টুটার সমান কত আর ডাব্লু টু মানে হচ্ছে ওয়ানকে যদি ওয়ান ধরা হয় ডাব্লু একটা বাড়ি একটা বাড়িকে এক দিয়ে ধরা হচ্ছে ডাব্লু টু কারণ তিনটে বাড়ি আর এম ওয়ান এম টু তো ওয়ান ধরলাম তাহলে এখান থেকে বের করতে হবে কি ডি টু তাহলে ডি টু মানে কত দিন লাগছে ডি টু মানে হচ্ছে তাহলে এম ওয়ান এম ওয়ান ডি ওয়ান ডাব্লু টু বাই এম টু ডাব্লু ওয়ান মানুষ এটা এক ডি ওয়ান কত বলা আছে তিরিশ এম টু ডাবু ওয়ানটা যদি ওয়ান সরি হ্যাঁ ডাব্লু টু ডাব্লু টু তিন বাই ওয়ান ইন্টু ওয়ান তার মানে কত নব্বই দিন মুখে হয়ে যেত তাহলে কত দিন সময় লাগছে নব্বই দিন সময় লাগছে ফর্মুলেট হচ্ছে এম ওয়ান ডি ওয়ান টু মানে মানুষের সাথে মানুষ বাড়লে যে কোনো একটা কাজ করতে দিনটা কম লাগবে তাহলে মানুষ এম ওয়ান ডি ওয়ান এম টু ডাব্লিউ টু ইকাল টু এম টু টু ডাব্লিউ ওয়ান এই ফর্মুলা দিয়ে বিভিন্ন অনেক জটিল সমস্যার আস্তে আস্তে সমাধান হবে ষোলো জন মানুষ একটি কাজ দশ দিনে করে যদি তারা কাজটি আট দিনে করতে চায় তবে কতজন লাখ লাগবে তাহলে প্রথমে এম ওয়ান মানে ষোলো ডাবলু ওয়ান মানে ওয়ান ধরছি একটা কাজ এক অংশ দিনটা ডি এ মানে ডি ওয়ান দশ তাহলে এম টুটা কত লাগবে ডাব্লু টুটা ওয়ান ধরছি কেন ওই একই কাজটা করতে চাইছি তো আর ডি টুটা বলছে আট দিনে করতে চাইছে তাহলে কতজন লোক লাগবে কিছুই না তাহলে এম টুটা বার করতে হবে এম টু তাহলে এম টু মানে এম ওয়ান ডি ওয়ান এম টু মানে সরি এম ওয়ান এম টু মানে এখান থেকে বসাবো এম ওয়ান ডি ওয়ান ডাব্লু টু সব বলা আছে এখানে এম মানে সিক্সটিন এম মানে ডলু টু ওয়ান বাই ডি টু এইট ইন্টু ডাব্লু ওয়ান মানে ওয়ান তাহলে আট ষোলো কুড়ি কুড়িজন তবে তাহলে যদি তারা কাজটি 8 দিনের শেষ করতে চায় দশ দিনের জায়গা যদি আট দিনে শেষ করতে চায় তবে কুড়িজন লোক লাগলো স্বাভাবিক ব্যাপার যে দশ দিনের শেষ করতে যদি ষোলো লাগে তাহলে আট দিনে শেষ করতে হয় অবশ্যই লোক বেশি লাগবে কারণ কাজটা তো একই আছে দিন যদি কম দিনে শেষ করতে হয় লোক বেশি লাগবে সেখানে এখানে উত্তরও হয়েছে কুড়ি জন অর্থাৎ ষোলোর থেকে বেশি হয়েছে এটা যদি কুড়ি ষোলোর থেকে কম হতো তাহলে অবশ্যই এটা ভুল তো ষোলোর থেকে বেশি হয়েছে তাহলে ঠিকই আছে পরবর্তী সমস্যা হচ্ছে চল্লিশ জন মানুষ একটা বাড়ি ভাঙে আট ঘন্টায় চল্লিশ জন মানুষ একটা বাড়ি ভাঙে আট ঘন্টায় যদি দশজন মানুষ কাজ ছেড়ে দেয় দশজন মানুষ কাজ ছেড়ে দিল তবে ছ ঘন্টায় বাড়ি বাড়ির কত পরিমাণ ভাঙা যাবে চল্লিশ জন মানুষ ছিল দশজন মানুষ কাজ ছেড়ে দিল আবার কাজটা দশজন মানুষ কাজ ছেড়ে দেওয়ার পর বাকি যে মানুষটা থাকলো তারা কাজ করছে কত বলছে ছ ঘন্টা তাহলে ওই বাড়িটার কত পরিমাণ ভাঙা যাবে নর্মালি কিভাবে করা যায় নর্মালি এটা করতে কিন্তু অনেক সময় লাগবে চল্লিশ জন মানুষ একটা বাড়ি বাড়ির চল্লিশ জন মানুষ আট ঘন্টা শেষ করে একটা বাড়ির এক অংশ একে করে কত হলো তারপরে চল্লিশ থেকে দশ বাদ যের ওখান পরবর্তী তিরিশ জন মানুষ থাকবে তিরিশ জন মানুষ ছ ঘন্টায় করতে কত সময় লাগবে ওইখানে করতে হবে এবার এটা ওই একই ফর্মুলা যে এম ওয়ান ডি ওয়ান ডাব্লু টু ইকাল টু এম টু ডি টু ডাব্লু ওয়ান একই ফর্মুলা তাহলে এখানে এম ওয়ান সমান হচ্ছে চল্লিশ জন মানুষ ডি ওয়ান মানে এখানে ডি ওয়ান মানে দিন বা টাইম সময় ঘন্টাতেও হবে ডিএম ডি ওয়ান মানে সবসময় যে দিন তা সময় আর কি মানে আট ঘন্টা ডাব্লু ওয়ান মানে একটা বাড়ি ওটা এক অংশ ধরা হচ্ছে এম টু মানে দশজন যদি চলে গেল তাহলে চল্লিশ থেকে দশ বিভ তিরিশ ডি টু মানে ডি টু মানে বারো নয় সরি ছ ঘন্টা ছ ঘন্টায় কাজটা করছে তারা তাহলে ডাব্লু টু মানে কত পরিমাণ কাজ করবে অর্থাৎ কত পরিমাণ ভাঙা হবে ডাব্লু টুটা বার করতে হবে তাহলে ডাব্লু টু ইকুয়াল টু এম টু এম টু মানে তিরিশ ইন্টু ডি টু মানে ছয় ইন্টু ডাব্লু ওয়ান মানে ওয়ান বাই এম ওয়ান হচ্ছে চল্লিশ ইন্টু ডি ওয়ান মানে আট ঠিক আছে তাহলে একটা কেটে গেল দুই চারে আট দুই তিনে ছয় নয় বাই আট তাহলে ডাব্লু টু মানে নয় বাজার তার মানে বাড়ির কত পরিমাণ ভাঙা যাবে একটা বাড়িটা যদি এক অংশ ধরি সম্পূর্ণ তো একই ধরতে হবে তাহলে বাড়ির নয়ের আট অংশ কিন্তু এখানটায় নয়ের আট হয়ে গেল তার মানে বাড়িটা সম্পূর্ণ ভেঙেও অন্য একটা বাড়ি সামান্য পরিমাণ ভাঙা যাবে কারণ যদি আর্টিন্না হতো তাহলে এটা ভগ্নাংশ সেটা হচ্ছে এক পূর্ণ একের আট হয়ে যাচ্ছে তার বাড়িটা সম্পূর্ণই ভাঙা যাবে বাড়িটার কত অংশ না হয় বাড়িটা পুরোটাই ভাঙা যাবে এবং অন্য একটা সেম বাড়ির একই একটা অংশ ভাঙা যাবে যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে শেয়ার করবে থ্যাংক ইউ